আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে সুন্নাতের গুরুত্ব সম্পর্কে বলবো কিতাব সুন্নাতে জিন্দেগি কোনো আমল তখনই ন্যাক আমলে সাব্যস্ত হয় যখন তা আল্লাহ ও আদেশও রাসুল আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয় পক্ষান্তরে কোনো আমল যদিও সে ব্যাপারে আল্লাহ তাআলার আদেশ থাকে কিন্তু তা যদি রাসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু হে ওয়া সাল্লামের তরিকা মোতাবেক না হয় তাহলে সেটা আল্লাহ তাল্লার ভালোবাসা ও তার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার ওসিলা হয় না তাই তো আল্লাহ তাল্লাহ এরশাদ করিন হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ তাল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ও তোমাদের মাফ করে দেবেন আর আল্লাহ বড় ক্ষমাশীল দয়ালু সোনা আল ইমরান আয়াত একত্রিশ এই আয়াতে আল্লাহ তাওয়ালা ভালোবাসা ও তার ক্ষমা পাওয়ার ওসিলা হিসাবে রাসুল সাল্লাহ আলাইহ আলাই সাল্লামের অনুসরণকেই একমাত্র মাধ্যম হিসেবে নির্ধারণ করা হয়েছে আর রাসুল সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ করলে আল্লাহ তাল অনুসরণ হয়ে যায় যেমন আল্লাহ তাওলা এরশাদ করেন যে রাসুল এর অনুসরণ করল সে আল্লাহ তালই তালাহাইকেই নিসা আয়াত সারমর্ম হচ্ছে উপরের আয়াত হাদিস ও বুজর্গাগানের বাণী থেকে স্পষ্ট হল যে মুমিনের পালনীয় বিষয় হল সুন্নাতের আসল যার মধ্যে রয়েছে গোটা শরীয়ত তাই যিনি সর্ব ক্ষেত্রে সুন্নাতের প্রতি গুরুত্ব যত বেশি দিতে পারবেন তিনি তত বড় দিনদার ও পরহেজগার হতে পারবেন আর শয়তান মানুষকে দিন থেকে দূরে সরায় একটা একটা সুন্নতকে তরক করানোর মাধ্যমে কোথাও এমন কোনো বুজুর্গ পাওয়া যাবে না যে তিনি সুন্নাতকে মহব্বত করেন না এবং সুন্নাতের উপর আমল কম করেন বরং যিনি যত বেশি বড় বুজুর্গ তিনি তত বেশি সুন্নাতকে মহব্বত করেন এবং তত বেশি সুন্নাতের উপর আমল করেন অর্থাৎ তিনি বুজুর্গ হয়েছেন সুন্নাতকে মহব্বত করার ওসেলাই। নেককার পর হেসগারা আলামত এটা যে যত বেশি নেককার সে তত বেশি সুন্নাতের পাবন্দ। সুতরাং আমাদের উচিত জীবনের প্রতিটি কাজ করার ক্ষেত্রে ওই কাজটি আল্লাহ তা দরবারে কবুল ও এবং আল্লাহ তার রাসুলের সন্তুষ্টি মোতাবেক করতে হলে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের সুন্নাত তলাশ করে তার উপর আমল করা যদি আমল করতে পারি তাহলেই আমরা পূর্ণ মুমিন হতে পারব। আখেরাতে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো আল্লাহতালা এই কিতাবটি সকলের সুন্নতে জিন্দেগি গড়ে গড়ার ওসেলা হিসেবে কবুল করুক আমিন প্রিয় বিয়ার্স ওরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পড়ে শুনার সম্পর্কে আরও আপনাদের মাঝে জানাব ইনশাল্লাহ